নিচে ধরা নিচে ধরো অনেক ছবি আমাদের পেট্রোল ডিজেল 100 পার, সাইকেল রিক্সা আর সাইকেলের এখন আমাদের ভরসা করে চলতে হচ্ছে। যেভাবে মোদি সরকার দিনের পর দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তার পাশাপাশি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য হচ্ছে এবং গরিব মানুষদের শ্রমিক কৃষক সমস্ত মানুষের মধ্যে হাহাকার লেগে গেছে এই অগ্নিমূল্য হওয়ার জন্য। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকারকে বারবার চাপ দিচ্ছে, আমরাও এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরাও চাপ দিয়ে মোদি সরকারকে বলতে চাই, আগামী দিনে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে এবং না কমালে যেভাবে মহামারী চলছে থার্ড ওয়েভে আসার কথা আছে, মানুষ আর বাঁচতে পারবে না।